পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো, পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো, পার্শ্ব শিক্ষকদের মূল দাবি, যেটা আগের শিক্ষামন্ত্রী পার্থবাবু তিনি কিন্তু সহমত পোষণ করেছিলেন এবং বিভিন্ন সাংবাদিক সম্মেলনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো দেওয়া হবে। এছাড়াও রানী রাসমনি রোডে যে শিক্ষক সমাবেশ হয়েছিল 14ই ফেব্রুয়ারি গত বছর ভোটের আগে, সেই শিক্ষক সমাবেশ থেকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট পরবর্তী সময়ে প্রথম কাজ হবে সরকারের পার্শ্ব শিক্ষক SSKMSK সহ এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করা বা বেতন কাঠামো প্রদান করা। কিন্তু এতগুলো দিন কেটে গেল, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি বা বেতন কাঠামো এ নিয়ে কোনো পদক্ষেপ রাজ্য সরকার করেনি। আর এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ বাবু তিনি আজ শিক্ষা দপ্তরে গিয়েছিলেন, শিক্ষা দপ্তরে আধিকারিকদের সাথে বৈঠক করেছেন এবং পার্শ্ব শিক্ষকদের যে মূল দাবি বেতন কাঠামো বা বেতন বৃদ্ধি, এই মুহূর্তে যেটা প্রয়োজন 100% প্রয়োজন বেতন বৃদ্ধি এবং CCL ট্রান্সফার বা বিভিন্ন যে সমস্ত দাবি আছে, মাধ্যমিকে যে ডিউটি নিয়ে যে মানে বিতর্ক চলছে সেটা নিয়ে তিনি আধিকারিকদের সাথে কথা বলেছেন এবং কথা বলার পর তিনি কিন্তু সব কিছু পরিষ্কারভাবে জানিয়েছেন, বিস্ফোরক বার্তা তিনি দিলেন। আসুন বন্ধুরা আমরা শুনে নিই তিনি কি জানালেন। হ্যাঁ ভগীরথ দা, প্রথমে আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। হ্যালো, হ্যাঁ 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 ভগীরথ দা, প্রথমে আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। হ্যাঁ নমস্কার। হ্যাঁ দাদা, দীর্ঘ সময় পর আবারও দেখলাম অ্যাক্টিভ মুডে রয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ। দীর্ঘ সময় বাদে যদিও সাংগঠনিক কার্যক্রম বা সাংগঠনিক যে প্রয়াস সেটা কিন্তু ঐক্যমঞ্চের জারি রয়েছে আমরা জানি বা রাজ্যের আপামর পার্শ্ব শিক্ষকরাও জানে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের বিকাশ ভবনের যে বৈঠক, সেই বৈঠক সম্পর্কে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কি আপডেট দেবেন ভগীরথ দা? দেখুন, বিষয় হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে, আজকে 1 বছর পূর্ণ হলো আমরা বিগত যে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং অনশন কর্মসূচি চলছিল গত বছর, সেটার যে আমরা সাময়িক ভাবে স্থগিত রেখেছিলাম তার 1 বছর আজকে পূর্ণ হলো। তো সেই দিনটাকে সামনে রেখে আমরা আজকে আবারও বিকাশ ভবনে গেছিলাম এবং বিকাশ ভবনে গেছিলাম হচ্ছে আপনারা দেখেছেন যে আপার প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষকরা যে মাধ্যমিক পরীক্ষার ইনভিজিলেশনের ডিউটি পেয়েছিলেন, তো সেটা হঠাৎ করে তুলে দেওয়া হয়েছে এই বছরে। তো সেটার ক্ষেত্রে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আমাদের যে সভাপতি আছে, পর্ষদ সভাপতি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তার কাছে আমরা চিঠি করেছি এবং আমাদের চিঠির মূল বক্তব্য ছিল এটাই যে হয় মাধ্যমিকের ইনভিজিলেশন যেটা আমাদের দেওয়া হয়েছিল সেটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক অথবা আমাদেরকে সবেতন ছুটি দেওয়া হোক, কারণ আমরা স্কুলে যাব অথচ গিয়ে ডিউটি করতে পারবো না, এটা আমাদের কাছে চরমতম অসম্মানজনক। আমরা যে ডিউটিটা খুব চাই ব্যাপারটা কিন্তু এরকম নয়, কারণ এই কাজটা করে আমাদের ক্ষতি ছাড়া ভালো খুব বেশি হবে এটা আমাদের নয়, আমরা সেটা জানি, কারণ আপনারা দেখেছেন যে কোনো ইনসিডেন্ট হলে পরে সেটা ধরা পড়ে ওই সিভিক আর হোমগার্ড, সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকরা কিন্তু তার বাইরে নয়, তাদেরই মতো, ফলে কোনো ইনসিডেন্ট ঘটলে পরে কিন্তু সে তার দায়ী কিন্তু পার্শ্ব শিক্ষকদের উপর বর্তাবে। ঠিক সেদিকটা আমরা মাথায় রেখে আমরা চাইছি আমাদের সবেতন ছুটি দেওয়া হোক। আর বলে রাখি প্রসঙ্গত যে এই যে মাধ্যমিক ইনভিজিলেশনের ডিউটি, সেটা এর আগের বছর আমরা পেয়েছিলাম, মাননীয় শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি আমাদেরকে সেটা দিয়েছিলেন এবং সেটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনের ফলস্বরূপ এবং তার কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম যেটা আমাদেরকে দেওয়া হোক, কারণ আপার প্রাইমারিতে যে পার্শ্ব শিক্ষকরা রয়েছে তাদের স্কুলগুলোতে সেন্টার পড়ে এবং তাদেরকে না করানোটা তাদের কাছে একটা অপমানকর বলে মনে হয়, সে কথা মাথায় রেখে কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। দুর্ভাগ্যবশত এবছর সেটাকে তুলে দেওয়া হলো, এটা সরকারের নতুন কিছু বিষয় নয়, এর আগেও দেখেছি তাদের নিজেদের অর্ডার তারা নিজেরাই ভায়োলেট করে। আপনারা যদি প্রাইমারি স্কুলের যে অ্যাসিস্ট্যান্ট টিচাররা রয়েছে তাদের PRT স্কেলের ক্ষেত্রেও ঠিক এরকম হয়েছিল, আন্দোলন করে তারা PRT স্কেল নিয়ে আসলেও সেই PRT স্কেল আজ পর্যন্ত কার্যকর হয়নি। ঠিক পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে আমরা সেই একই রকম ঘটনা দেখলাম যে তাদের ইনভিজিলেশনের ডিউটি দেওয়া সত্ত্বেও এবছর সেটাকে বাদ দিয়ে দেওয়া হবে। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের যে বেসিক ডিম্যান্ড বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি, সামনেই যেহেতু রাজ্য বাজেট এবং মার্চের 7 থেকে 11-এর মধ্যে রাজ্য বাজেট পেশ হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধির বিষয়ে রাজ্য সরকার এই মুহূর্তে কি ভাবছে, যদি কোনো পজিটিভ নিউজ থাকে আপনাদের কাছে? যদি আমাদের দেখুন, আমি অবশ্যই আশা করব যে এই বাজেটেই
মাননীয় মুখ্যমন্ত্রী তার দেওয়া যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তিনি পালন করবেন এবং পার্শ্ব শিক্ষকদের দেওয়া কথা পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ সেটা নিশ্চয়ই তিনি ঘোষণা করবেন এবং সেটা কার্যকর করবেন। কিন্তু তার কোনো লক্ষণ এখনো পর্যন্ত আমরা দেখিনি। ইতিপূর্বে যখন আমরা এসপিডির সঙ্গে দেখা করেছিলাম গত 2 মাস হয়ে গেল সেটা, তখন তিনি বলেছিলেন যে একটা ফাইল শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে, তো তার পরবর্তীকালে সেই ফাইলের কিন্তু কোনো হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অতএব সেটা কতদূর বাস্তবায়িত হবে সেটা নিয়ে কিন্তু যতক্ষণ পর্যন্ত না ঘোষণা হচ্ছে কিছু ততক্ষণ পর্যন্ত সেটা নিয়ে কিন্তু কনফার্ম কিছু বলা সম্ভব নয়। আচ্ছা দাদা, বলবো যে ওই যে ফাইলের কথা বললেন সেটা কি এখনো সেই অবস্থাতেই আছে নাকি ক্যান্সেল হয়ে গিয়েছে, এই বিষয়ে যদি একটু বলেন। দেখুন দেখুন বিষয় হচ্ছে এই ফাইলের গল্প কিন্তু আমরা 2011 সাল থেকে শুনে আসি এবং 35% এর 1% বেশিও শুনবেন না 1% কমও শুনবেন না। এই 35% এর ফাইল সারা বছর একটা দিয়ে রাখা হয়, দিয়ে থাকা হয় থাকে। এই ফাইলের কতটা বাস্তবিকতা আছে সেটা নিয়ে আমি চরমভাবে সন্দিহান, কারণ এর কোনো বাস্তবিকতা আমি আজ পর্যন্ত দেখিনি। এটাকে একটা আন্দোলনকে চাপা দেওয়ার, আন্দোলনকে দমিয়ে রাখার একটা চক্রান্ত হিসাবে কিন্তু ব্যবহার করা হয় এবং এটা অফিসাররা খুব সুচতুর ভাবে করে, সেটাই কিন্তু আবারও করছে। এবং যাতে আন্দোলনে না নামে, আন্দোলন থেকে যাতে পার্শ্ব শিক্ষকরা বিমুখ হয় তারই কিন্তু এটা একটা চক্রান্ত বলে আমার মনে হয়। এর কোনো বাস্তবিকতা আছে বলে আমি মনে করি। হ্যাঁ ভগীরথ বলছি, শিক্ষক ঐক্যমঞ্চ কি আগামীতে আন্দোলনের কথা কিছু ভাবছে? দেখুন, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সর্বদা আন্দোলনের জন্য মুখিয়ে রয়েছে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের যারা পার্শ্ব শিক্ষক সাথীরা রয়েছে তারা কতটা প্রস্তুত, আমরা সেই প্রশ্নে এখনো পর্যন্ত দ্বন্দ্বে রয়েছি। তাদের মধ্যে একটা বিরাট অংশের লোকের এখন মনোভাব হচ্ছে আন্দোলন করে কিছু হবে না, একটা অংশের মনোভাব হচ্ছে গিয়ে আন্দোলন ছাড়া কিছু হবে না। এই যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পার্শ্ব শিক্ষকরা রয়েছে, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি তাদেরকে একটাই পরামর্শ দেবো, আমার অভিজ্ঞতা যেটা বলছে সেটা হচ্ছে আন্দোলন ছাড়া পার্শ্ব শিক্ষকদের 5 পয়সা ভাতা বৃদ্ধি হয়নি, 5 পয়সার সুবিধা তারা আন্দোলন ছাড়া পায়নি। এই সরকার দয়া করে কোনো কিছু আমাদের আজ পর্যন্ত দেয়নি, অতএব আন্দোলন না করলে পরে কিছু হবে না। তাই যারা এখনো পর্যন্ত ভাবছে যে আন্দোলন ছাড়াই হবে, আন্দোলন করে কিছু হবে না, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের মতামত পরিবর্তন করুন এবং আন্দোলনমুখী করে তুলুন এবং ঐক্যবদ্ধ আন্দোলন আবারও আমরা চাই, যেটা 2019 সালে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে বাংলার আপামর পার্শ্ব শিক্ষকরা দেখিয়েছে সেই আন্দোলন আবারও করতে হবে, সেই আন্দোলন আমরা আবারও চাই। তার জন্য সকলকে আমি অনুরোধ করব আপনারা প্রস্তুতি নিন, মানসিকভাবে প্রস্তুতি নিন, একে অপরকে সহযোগিতা করে প্রস্তুতি নিন। আর এই প্রস্তুতির ক্ষেত্রে আমি আরো একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরব, সেটা হচ্ছে বিভিন্ন স্কুলে একটা সমস্যা ইদানিং দেখা দিয়েছে, সেটা হচ্ছে 6 দিন স্কুল ওয়ার্ক করানো হচ্ছে। এটা কিন্তু চরমতম বেআইনি, চরমতম অন্যায়। 6 দিন খাতায় সই করার কোনো অর্ডার নেই, বরং এরকমই অর্ডার রয়েছে যে একদিন যেটা চাইল্ড ট্র্যাকিং আছে সেদিন কোনোভাবেই সই করা যাবে না, অথচ একটা অংশের এসআই এবং হেডমাস্টারের প্ররোচনায় এটা কিন্তু পড়ানো হচ্ছে। এটার বিরুদ্ধে আপত্তিবদ্ধ হন, গর্জে উঠুন এবং স্থানীয়ভাবে আপনারা ডেপুটেশন দিন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে যদি কোনো রকম সহযোগিতা লাগে সেটা অবশ্যই আমরা করব। আর একটা বিষয় এখন তৈরি হচ্ছে, যেটা প্রত্যেকটা স্কুলেই প্রাইভেট একটা স্কুলে এখন নতুন রুটিন তৈরি হচ্ছে, সেই রুটিনে কিন্তু একচেটিয়া পার্শ্ব শিক্ষকদের বেশি বেশি ক্লাস দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আপনারা ইউনাইটেডলি গর্জে উঠুন, আপনারা যদি ছোট ছোট করে গর্জে উঠুন তবেই কিন্তু সেই গর্জনটা বড় আকার ধারণ করবে এবং সেটা যদি আমরা রাজ্যব্যাপী ফেলে দিতে পারি সেই লড়াইটা, তাহলে পরে কিন্তু আমাদের লড়াই আমরা জয়লাভ করব এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই গর্জনটাকে তৈরি করতে হবে, ছোট ছোট করে তৈরি করতে হবে। আপনারা অনেকে আছেন, অনেক পার্শ্ব শিক্ষক রয়েছেন এখনো যারা পার্শ্ব হেড টিচার বা সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষককে একটু অয়েলিং করে তাদের একটু কাছাকাছি গিয়ে তারা নিজেদের শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থটুকুকে চরিতার্থ করার জন্য আপনারা কিন্তু এগুলো করেন। আমি তাদেরকে অনুরোধ করবো এটা বলে যান, কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার আমি কিছু অংশকে বাদ দিয়েই বলছি, কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার পার্শ্ব শিক্ষকদের ভালো চাই এটা আপনারা ভাববেন না, তারা চায় আপনাকে ব্যবহার করতে। আপনার যেটুকু সাফল্য আছে সেটুকু তারা নিয়ে নেবে, আপনার যেটুকু আছে সেটুকুকে নিয়ে তারা কিন্তু তাদের কাজে ব্যবহার করবে এবং তারা কিন্তু ফাঁকি দেবে। আমি সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে বলছি না, সমস্ত হেডমাস্টারদের ক্ষেত্রে বলছি না, অনেক হেডমাস্টার মশাই আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে যারা কিন্তু পার্শ্ব শিক্ষকদের বাস্তবিকই মঙ্গল চায়, কিন্তু সংখ্যাটা কিন্তু খুব কম।
হ্যাঁ ভগীরথ দা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিজ্ঞানত বলুন। হ্যাঁ ভগীরথ দা, বিগত শিক্ষামন্ত্রী পার্থবাবু তিনি কিন্তু আন্দোলনের চাপে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে তিনি একথাটা বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের মূল সমস্যা বেতন বৃদ্ধি নয়, তাদের বেতন কাঠামো দিতে হবে এবং সরকার চেষ্টা করছে তাদের বেতন কাঠামো দিতে। কিন্তু নতুন সরকার গঠন হওয়ার পর শিক্ষামন্ত্রী পরিবর্তন করার পরেও কিন্তু এই বেতন কাঠামো নিয়ে কোনো কিন্তু রফা এখনো পর্যন্ত হলো না। দাদা, এই বেতন কাঠামো নিয়ে শিক্ষা দপ্তর কি ভাবছে, কিছু কি খবর আছে? দেখুন, এই শিক্ষা দপ্তর বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি কদিন দপ্তরে আসেন সেটা নিয়ে চরমভাবে সন্দেহ রয়েছে। তার কারণ হচ্ছে আমি কয়েকদিন গেলাম, একদিনও আমি মাননীয়কে দেখতে পাইনি। আমার সঙ্গে সাক্ষাৎ না হোক, আমাদের সঙ্গে দেখা না হোক, প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ না হোক, তাকে তো অফিসে থাকতে হবে, তাকে আমরা আজ পর্যন্ত অফিসে দেখতে পাইনি। এমনকি এমন একটা পরিবেশ তৈরি করেছে বিকাশ ভবনকে, পুরোপুরি একটা নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে রাখা হয়েছে। এর আগের দিন গেছি, কয়েকশো পুলিশ নামিয়ে দেওয়া হয়েছে। আজকে গেছি, চারিদিকে একটা যেন সেই জেড ক্যাটাগরির নিরাপত্তা টাইপের সেরকম একটা বলয় তৈরি করা হয়েছে, ফলে সেইভাবে কিন্তু কাউকে ওখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেখা করার, সাক্ষাৎ করার একাধিক চিঠি আমরা দিয়েছি, তার সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে। ইভেন আজকেও আমরা চিঠি করেছি যে আমরা সাক্ষাৎ প্রার্থনা করি। আমরা কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি মেল করে পাঠিয়েছি যে আমাদের বেতন বৃদ্ধি করা হোক, আমাদের মূল দাবি বেতন কাঠামো সেটা দেওয়া হোক, আমাদের ট্রান্সফার দেওয়া হোক আবেদনের ভিত্তিতে। যেখানে দাঁড়িয়ে আমি এর আগেও বলেছি যে সাঁওতালি ভাষার পার্শ্ব শিক্ষকদের একচেটিয়া তাদের মতের বাইরে গিয়ে জোরপূর্বক তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যারা চাইছি তাদেরকে কিন্তু কোন রকম ভাবে ট্রান্সফার দেওয়া হচ্ছে না। স্যার, মাঝখানে একটু বলছি স্যার, সিসিএল এবং ট্রান্সফার নিয়ে যেটা মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন সে বিষয়ে তো কোনো নির্দেশিকা এখনো বেরোয়নি, ও বিষয়ে কিছু বললেন আধিকারিকরা? এখনই এই বিষয় নিয়ে ওদের কোনো চিন্তা ভাবনা নেই, আগামী দিনে সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করবে এবং সেটা নিয়ে তারা প্রস্তাব আকারে পাঠাবে, এইটুকু বলেছে। তবে আমার মনে হয় না এটা এরা খুব সহজে দেবে, খুব তাড়াতাড়ি দেবে। তার মানে কি দাদা, শিক্ষক ঐক্যমঞ্চকে আটকিয়ে রাখার এবং তার যে কর্মকাণ্ড সেটাকে স্থগিত রাখার একটা সুনিপুণ পরিকল্পনা এরা। তার মানে কি দাদা, এটা আবার প্রমাণিত হচ্ছে যে শিক্ষামন্ত্রী যাই ঘোষণা করুন না কেন মুখ্যমন্ত্রীর সম্মতি ছাড়া কিন্তু সেটা বাস্তবায়িত হবে না। না, কোন রকম পজিটিভ বার্তা আসেনি, তবে আমার যেটা বিশ্বাস, আমার যেটা ধারণা সেটা ওরা আলোচনা করবে। আমাদের যে চিঠি আমরা দিয়েছি এবং সেখানে পরিষ্কার ভাবে আমি আবারও বলছি, উল্লেখ করেছি যে হয় মাধ্যমিকের ডিউটি দেওয়া হোক আর না হলে পরে সবেতন ছুটি দেওয়া হোক, ফলে এটাতে ওরা একটুখানি চাপে পড়েছে সেটা আমরা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝেছি। এবার সেটা ওরা নিয়ে চিন্তা ভাবনা করবে, আমি আশা রাখবো যে হয়তো মাধ্যমিকের ডিউটিটা ফিরে আসতে পারে। ধন্যবাদ দাদা, এটা আমার মনে হয়।